বৃষ রাশি বৃষলগ্ন বা সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই আপনাদের বলব যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই বৃষ এই রাশিফল তাদের হান্ড্রেড পার্সেন্ট খাটবে অন্যথায় বাকিদের বলবো আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হওয়ায় এই রাশিফল আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট না খাটলেও সেভেন্টি টু এইটটি পার্সেন্ট যে খাটবে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারান্টি দেওয়া যেতে পারে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্স নিয়ে আলোচনা করব আজ কিন্তু চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকছে আপনার অফিসে বস এবং আপনার কলিকরা আজ কিন্তু আপনার দিকে সম্প্রসারিত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর তাই অফিসে আপনার কাজের গতি বৃদ্ধি হতে চলেছে আজ আপনাদের অফিসের পরিবেশ মনোরম থাকবে আজ বিজনেসম্যানের কিন্তু একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি হবে তবে দিনটি ব্যয়বহুলও থাকতে চলেছে বিশেষ করে বিজনেসম্যানের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন সব থেকে বেটার ফলাফল আপনারা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন আছে তবে আজ আপনারা যদি কোনো প্রকার চাকরির পরীক্ষায় বসেন অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছে পরিবারের সদস্যদের সাথেও আজকের দিনটি কিন্তু এক প্রকার অতুলনীয় কাটতে চলেছে নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে আজকে সম্পর্কের পুনরুজ্জীবনের দিন আজ আপনি আপনার পরিবারের ইচ্ছা পূরণ করবার জন্য নিজেকে অনেক সময় দিতে ভুলে যাবেন তবে পরিবারের হিত সাধনে আজ আপনি কায়িক পরিশ্রম করবেন যার কারণেই কিন্তু আপনি পরিবারের সদস্যদের মধ্য মনি হতে চলেছেন আজ স্বাস্থ্যগতভাবে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়া হঠাৎ হঠাৎ করে মানসিক উত্তেজনা এবং মতানৈক্যের সম্মুখীন হওয়ার কারণে আপনি অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করতে পারেন আর তাই সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন নিজের সাথে প্রতিজ্ঞা করুন ভালো দেখবো ভালো খাবো ভালো পরবো ভালো বলবো ভালো শুনবো তবেই কিন্তু দিনটি আজ আপনাদের ভালো যাবে কালো ছোলা সরিষার তেল কালো কাপড় দান করুন এতে আপনাদের স্বাস্থ্য লাভ হবে স্বাস্থ্য ভালো হবে আর করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই আজ বলবো আপনারা একে অপরের অবস্থানকে বোঝাতে অক্ষম হবেন অপরকে আজ কিন্তু আপনারা একে অপরকে মুখ নিশ্রিত বাণীর মাধ্যমে আহত করতে পারেন তাই উভয়ের প্রতি আপনাদের কোমল হওয়ার প্রয়োজন আছে এবং অহেতুক তর্ক বিতর্ক বাক বিতণ্ডার আশ্রয় যেন নেবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু সোমবার আর তাই আপনারা যদি মহাদেবের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন যেটি হল ওম তৎপুরুষায় বিধম হে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার চপ করুন না পারলে সকালে এগারোবার বিকেলে বার তাও না পারলে আপনারা কোনো এমপিত্রি মিউজিক অ্যাপ বা ইউটিউবে গিয়েই মহাদেবের গায়ত্রী মন্ত্র লিখে সার্চ করুন সেটি আধ ঘন্টা শুনুন তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি